ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকে আমি কাজিরাঙা ন্যাশনাল ফরেস্টের কিছু ট্যুর ট্রিক্স আপনাদের কাছে তুলে ধরছি আচ্ছা কাজিরাঙা ন্যাশনাল ফরেস্ট যেতে হলে আপনাকে আসামের গৌহাটিতে নামতে হবে আচ্ছা গৌহাটিতে আপনি নেমেই সেদিনকে কিছুটা রেস্ট নিয়ে আপনি কামাখ্যা মন্দির দর্শন করে আসবেন কামাখ্যা মন্দির খুবই জাগ্রত দেবীর মন্দির এই মন্দির দর্শন করতে গেলে আপনাকে একটু সময় হাতে নিয়ে লাইনে দাঁড়াতে হবে এবং এটি কিন্তু অনেকটা নিচে মানে মাটির অনেক নিচে পাতালে বলতে পারেন আচ্ছা কামাক্ষা দেবী দর্শন করে আসার পরে আপনার যদি হাতে সময় থাকে তাহলে আপনি উমানন্দ দর্শন করবেন যেটি একদম ব্রহ্মপুত্রের পাড়ে অবস্থিত এবং গোয়াটি স্টেশন থেকে খুবই কাছে আচ্ছা গোয়াটিতে আপনি এসে আপনি সুরুচি হোটেলে স্টে করতে পারেন বা গুয়াহাটিতে প্রচুর হোটেল সেখানে আছে আচ্ছা গুয়াহাটি এবার পরের দিন আপনি সকালবেলায় চলে যাবেন বৈশিষ্ট্য আশ্রম বৈশিষ্ট্য আশ্রমে আপনি একটি জলধারা আছে বৈশিষ্ট্য আশ্রম দেখেই আপনি সেখান থেকে বেরিয়ে চলে যাবেন কাজিরাঙা ন্যাশনাল ফরেস্ট আচ্ছা কাজিরাঙ্গা ন্যাশনাল ফরেস্টের বাগুড়ি রেঞ্জে আপনি যাবেন যেটাকে বলে ওয়েস্টার্ন রেঞ্জ আচ্ছা বাগুড়িতে আপনি দুটো হোটেল আছে খুব ভালো ভালো সেটা হচ্ছে ল্যান্ডমার্ক উড আর হিলস অ্যান্ড লেক্স আচ্ছা এই হোটেল দুটোতে থাকার কারণটা আমি কেন বলছি এটাই হচ্ছে ট্রিক্স এই হোটেলটার একদম কাছেই হচ্ছে এলিফ্যান্ট সাফারি এলিফ্যান্ট সাফারি দুভাবে আপনি বুকিং করতে পারেন একটা হচ্ছে অনলাইনের মাধ্যমে যেটা আপনি কাজিরাঙা ন্যাশনাল ফরেস্ট অনলাইনে আপনি পেয়ে যাবেন এবং আরেকটা হচ্ছে ডাইরেক্ট আপনি বাগুড়িতে গিয়ে আপনি টিকিট কাউন্টার থেকে মানে সাফারি এলিফ্যান্ট সাফারি টিকিট কাউন্টার থেকে আপনি বুকিং করে নেবেন আচ্ছা অবশ্যই বিকেল পাঁচটার আগে আচ্ছা এবার আপনি পরের দিন সকালবেলা আপনি এলিফ্যান্ট সাফারি করবেন গুয়াহাটি থেকে যেদিনকে আপনারা বাগুড়ি গেলেন সেদিনকে বাগুড়িতে একদিন স্টে করেই সকালবেলা এলিফ্যান্ট সাফারির জন্য বেরিয়ে যাবেন এলিফ্যান্ট সাফারিতে আপনি এলিফ্যান্টের হাতির পিঠে চড়েই কিছুটা যাওয়ার পরেই আপনি দেখতে পাবেন এক গন্ডার। গন্ডার এবং দূরে আপনি একটি নদী দেখতে পাবেন সেই নদীর চারিদিকে আপনি হাতির পাল দেখতে পাবেন এবং খুব কাছ থেকে দেখতে পাবেন আচ্ছা আপনারা যখন হাতির পিঠে চড়বেন তখন খুবই রোমাঞ্চকর অভিজ্ঞতার সম্মুখীন আপনারা হবেন এবং একটু খেয়াল রাখবেন যেন অতিরিক্ত মানে কোনো কিছু মানে করতে গিয়ে আপনাদের বিপদ না ঘটে কিন্তু খুব ভালো লাগবে তারপরে আপনারা হাতির পিঠে চড়েই আপনারা আবার আপনাদের এন্ডিং পয়েন্টে আসবেন এন্ডিং পয়েন্ট থেকে আপনারা বাগুড়ির হোটেলে গিয়ে আপনারা কিছু খাবার দাবার খেয়ে কিছুটা রেস্ট নিয়ে আপনারা চলে যাবেন কোহরা আচ্ছা কোহরা কিন্তু সাড়ে বারোটার কি এগারোটার মধ্যেই আপনারা কোহরায় ঢুকে যাবেন সেখানে আপনারা জিপ নিয়ে আপনারা জিপের কোহরাতে সাফারি করবেন কোহরা যাওয়ার সময় একটি রাস্তা পড়ে তার রাস্তা হচ্ছে এল করি করিডোর সেখানেও আপনারা কিছু জঙ্গলি হাতি বা প্যান্থর দেখতে পাবেন আচ্ছা কোহরায় সাফারি করার সময় আপনারা প্যান্থর অবশ্যই দেখতে পাবেন মানে টাইগার এক রকমের তারপরে আপনারা প্রচুর প্রজাতির পাখি দেখতে পাবেন সাপ দেখতে পাবেন ভাল্লুক দেখতে পাবেন এবং ওয়াটার বাফেলো দেখতে পাবেন এবং গন্ডার তো অবশ্যই দেখতে পাবেন কোহরাতে আপনারা সাফারি করে আসার পরে আপনাদের ক্লান্তি দূর হয়ে যাবে এবং মনে হবে আমাদের পয়সা বসুল ট্যুর আরও তিনটে রেঞ্জ আছে সেটা হচ্ছে সেন্ট্রাল রেঞ্জ আগরতলি আর হচ্ছে বুড়া পাহাড় সেইগুলো অতটা ভালো আপনাদের লাগবে না এটা হচ্ছে আমার মানে ধারণা আচ্ছা এরপরে আপনারা তার পরের দিন বাগুড়িতে থাকার পরের দিনই চলে যাবেন হচ্ছে কোকাচাং ওয়াটার ফলস কোকাচাং ওয়াটার ফলস কিন্তু ড্রাইভার কিছুতেই নিয়ে যেতে চাইবে না আপনারা অবশ্যই বলবেন কোকাচাং ওয়াটার ফলস নিয়ে যেতে আচ্ছা কোকাচাং যখন ওয়াটার ফলস নিয়ে যাবেন তখন আপনারা সেখানে দেখতে পাবেন চা বাগান কফি বাগান এবং আপনারা সাথে করে আপনাদের টাওয়েল এবং কিছু জামা কাপড় নিয়ে যাবেন আপনারা ওই কোকাচং ওয়াটারফলসে স্নান করতে পারবেন এবং খুব এনজয় হবে আপনাদের তারপরে সেই ওয়াটার ফলসটা দেখেই আপনারা ব্যাক করে সোজা আপনাদের রিটার্নে চলে যাবেন নমস্কার